আমাদের সামনে অনেক রকমের জিনিস থাকবে আর সেগুলো শরীর হয় খেতে হবে নয় মাখতে হবে সেটা নির্ভর করবে এই চিলকুট গুলোর উপর। তো আমরা চ্যালেঞ্জটা শুরু করছি, কথা না বলে এবার আমরা ব্লগটা শুরু করি। তো প্রথমে নামিয়ে উঠাও, এখানের জন্য আমাদের যা যা লাগছে তো দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ময়দা, এখানে রয়েছে পেপসুডেন্ট, এখানে রয়েছে পাউডার, এখানে রয়েছে সেভেন অয়েল, এখানে রয়েছে সস, এখানে রয়েছে ডিম, এখানে রয়েছে নিবিয়া ক্রিম, এখানে রয়েছে মিল্ক, এখানে রয়েছে চিনির পানি, এখানে রয়েছে মরিচ, আর এখানে রয়েছে চিলকুট গুঁড়া। দুটোর মধ্যে একটা মধ্যে লেখা থাকবে বিভিন্ন জিনিসের নাম, আর একটা মধ্যে লেখা থাকবে ইট অথবা ওয়্যার। তো আমরা যে কোনো একটা জিনিস তুলবো, তারপরে যদি ইট আসে তাহলে ওইটা খেতে হবে, আর যদি ওয়্যার আসে তাহলে হবে। তো চলুন এবার আমরা ভিডিওটা শুরু করি। আমি জেসিকে দিয়ে শুরু করছি। তো জেসি তুলো এখান থেকে একটা, ওইখান থেকে একটা, দেখো কি আসছে। হ্যাঁ এবার দেখি কি আসছে। ময়দা, ওয়্যার, ওয়াও, আপু শুনি তৈরি করো। এই দাঁড়ো দাঁড়াও দাঁড়া, এখানে উল্টে পাল্টে তুলো, আরেকটা তুলো এখান থেকে। দুধ এবার আমি তুলছি, দেখি আমার কি অবস্থা কি। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বাসে ও ক্রিম খাও। এতটুকু হবে না, এতটুকুই না, এতটুকু হবে না, খাইবো তো আবার দুবে নাও। এবার জেসিকে দিয়ে আবার শুরু করছি। তুমি না শুধু চুলে মেখে দাও, ভালো হবে ময়দাটা। হ্যাঁ হয়েছে হয়েছে। এবার শর্মিত এখন দেখা যাচ্ছে কি হয় দেখি। নারিকেল তেল, ও না হবে না হবে না, এবার শর্মি তুলবে। পানি পানি, ওয়া পানি না, চিনির পানি, ওয়ার এবার তুলবো আমি। আমার ভাগ্যে শুধু খাবার আসে, তাহলে বিসমিল্লাহ আল্লাহ বাঁচাও। ডিম ডিম আসছে, উর্মিটার ডিম আসছে, তাড়াতাড়ি নেই। ইট মামি আমি জীবনও কাছে ডিম খেয়েছি, আমার পাতলা পায়খানা হয়ে যাবে। না 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 না, খাওয়া লাগবো, খাওয়া লাগবো, একটু দিও না না, বেশি বেশি
মামি দুধ লেটু লেটু দুধ দিই হ্যাঁ পালটা বেল হইলো কি গন্ধ এবার তোমার পালা তুলো জেসি তুলো সয়াবিন তেল ওয়াও 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 বেশি করে খাও না এবার শর্মির পাল্লা শর্মি তুলো সস তুলো আল্লাহ মামি নাও তুমি দাও আমি খাই না 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 ঝাল এবার আমার পালা না বেশি কত অত্যাচার করছে প্লিজ অন্তত 1000 লাইক দিয়ে দিবেন যাচ্ছে না কি করলির পাল্লা সবচেয়ে জঘন্য এই ভাঙ্গো 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 মরিচটা মাঝখান দিয়ে ভেঙে সুন্দর করে দেহে লাগিয়ে দিব দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কি দেখো আল্লাহ 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 দেখ কেমন জলে জলে না জেসি তো হাল খারাপ হয়ে গেছে পাউডার আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্তত 1000 লাইক যেন হয় প্লিজ তাহলে আমরা এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখুন জেসি অবস্থা কি করেছে কি দেখুন পাউডার দেখাবে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ